বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশনের আয়োজনে 28 জুন বিকাল 5টায় শিশু কল্যাণ কেন্দ্র মিলনায়তনে আদর্শ জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মোহাম্মদ আতাউল্লাহ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সচিব ডক্টর মোহাম্মদ জাকারিয়া, বীর মুক্তিযোদ্ধা মিয়া মুজিবুর রহমান, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মোহাম্মদ গনি মিয়া বাবুল, অতিরিক্ত পুলিশ কমিশনার কবি নুরুল ইসলাম, হলিসিট গ্রুপের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আকবর হোসেন, বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশনের সহসভাপতি কবি শাহ আলম চূর্ণ ও মহাসচিব এইচ এম আরমান চৌধুরী প্রমুখ। তার প্রতিটা জিনিস আল্লাহ পাক কি কুদরতের দ্বারা বানাচ্ছে এবং আমাদের খাওয়াচ্ছে। যালিকাল কিতাবুল্লা রাইবা ফিহি, এই সেই কিতাব যেখানে কোনো ভুল নাই, ভুল থাকতে পারে না এবং কিয়ামত পর্যন্ত এটা অনুমোদিত থাকবে। শুধু কোরআন নয়, পৃথিবীর সব ধর্ম মানুষকে ভালো হতে শিক্ষা দেয়। আপনি বুদ্ধদের ধর্মগ্রন্থ পড়েন, সেখানে বলা হচ্ছে কি, জীবহত্যা মহাপাপ। যদিও বা তারা আমাদের রোহিঙ্গা ভাইদেরকে প্রচুর মতো কাটতেছে, জীবহত্যা মহাপাপ। তারা ধর্মচ্যুতি হওয়ার কারণে আজকে রোহিঙ্গারা বাংলাদেশে এসেছে। পৃথিবীর সব ধর্ম মানুষকে কি হচ্ছে, মানুষকে মানুষ হতে শিক্ষা দেয়। তারাই মাত্র শুধু ধর্ম শিক্ষা নিয়ে ধর্ম নিরপেক্ষতার কথা বললে কি করে ধর্মহীনতা সৃষ্টি করে ধর্ম নিরপেক্ষতার নামে, এই কাজ ধর্ম নিরপেক্ষ নেতৃবৃন্দের মাথায় ঢুকাই দিয়ে আপনার প্রগতিশীলতার কথা বলে নাস্তিক করে জাতিকে একেবারে উচ্ছন্ন চেষ্টা করছে। নেপোলিয়ন বলেছিলেন, তুমি আমাকে একটি আদর্শ মা দাও, একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি উপহার দেব। একটা শিক্ষিত জাতি গঠনে শিক্ষার বিকল্প নেই। যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত উন্নত। আপনারা যারা বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে শিক্ষক মহোদয় এসেছেন, আপনাদের কাছে আমার দাবি থাকবে, আমরা আপনাদের ঘামের আপনাদের পরিশ্রমের বিনিময়ে আমরা দিতে পারি না।